2019 সালে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে টাকা পেয়েছিলেন পুরুলিয়ার পুঞ্চার ছুটন মাহাতো শুরু হয়েছিল বাড়ি তৈরির কাজও তবে সেই টাকায় বাড়ি সম্পূর্ণ হয়নি কিস্তির পরবর্তী টাকা কবে হাতে পাবেন তা নিয়ে চিন্তায় ছিলেন ছুটন বাবু সেই টাকা তো এলোই না বরং হাতে এলো স্থানীয় বিডিও অফিসের একটি নোটিশ সেই নোটিশে আগের দফায় দেওয়া 60,000 টাকা ফেরতের নির্দেশ দেওয়া হয়েছে ছুটন বাবুকে বিডিও অফিসের নোটিশে হতবার পুঞ্চা না পারার বাসিন্দা সত্তর অর্ধ ওই বৃদ্ধ বিডিও অফিসের সাফাই 2019 সালে ছোটন মাহাতোর অ্যাকাউন্টে আসা টাকা আসলে অন্য এক আবাস প্রাপকের বরাদ্দের টাকা ছিল ভুল করে তার ছোটন বাবুর অ্যাকাউন্টে ঢুকেছে গ্রামের পঞ্চায়েত অফিসের ডেটা এন্ট্রি অপারেটর ভুলেই এই কাজ হয়েছে বলে সাফাই বিডিও অফিসের আগামী 15 দিনের মধ্যে 60,000 টাকা ফেরত দেওয়ার নির্দেশ পেয়েছেন ছোটন মাহাতো একমাত্র মেয়েকে নিয়ে অসম্পূর্ণ বাড়িতে কোনো রকমে মাথা গুঁজেছিলেন তিনি এখন এতগুলো টাকা কি করে মেটাবেন তা ভাবতেই মাথায় তার আকাশ ভেঙে পড়েছে 2019 সালে পঞ্চায়েত অফিসে ভুল এখন শোধরানোর চেষ্টা করছে বিডিও অফিস এমনটাই মনে করছেন ছোটন বাবুর প্রতিবেশীরা